নমস্কার বন্ধুরা, আমি সোহম, স্পোর্টস লাভারে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। প্রথমেই আজকে আমি তোমাদের যে বিষয়টা জানাবো সেই বিষয়টি হলো, এবছর CFL এবং IFA শিল্ডে কোচিং করাতে পারেন সঞ্জয় সেন। বন্ধুরা, আমরা আগেও দেখেছিলাম যখন আই লিগে সঞ্জয় সেনের আমলে মোহনবাগান আই লিগ খেলতো, সেই সময় কিন্তু CFL এবং ঘরোয়া লিগ যে সমস্তগুলো খেলতো সেগুলো কিন্তু কোচিং করাতেন শঙ্করলাল চক্রবর্তী। তো এই বছরটি এরকমই হবে, যেটা শোনা যাচ্ছে যে ISL-এ কোচিং করাবেন হাওয়াস এবং কলকাতা লিগ এবং IFSL-এ কোচিং করাবেন সঞ্জয় সেন। এবং যেটা শোনা যাচ্ছে, এটিকে মোহনবাগানের যে নতুন দলে যে সমস্ত ভারতীয় ফুটবলাররা আছেন তাদেরকে নিয়ে এই টিমটা হবে, এবং এছাড়াও মোহনবাগান থেকে যে সমস্ত প্লেয়াররা ঢুকবে সেই টোটাল একটা টিম খেলবে ভারতীয়, এবং যা যে সমস্ত বিদেশিদের আনা হবে সেই নিয়ে মোটামুটি একটা টিম নামছে এবছর CFL এবং IFA শিল্ডে। এই খবরটা বন্ধুরা আছে যে সঞ্জয় সেনই হতে চলেছে কলকাতা লিগ এবং IFA শিল্ডের কোচ। তো বন্ধুরা, চলে যাই এবার আমি আমার পরের আপডেটে। পরের আপডেটটা হলো, জোনাথান সেরোনা বলে একজন স্প্যানিশ ফুটবলার, তিনি লা লিগা এবং বুন্দেসা লিগার খেলার অভিজ্ঞতা আছে। বলা যায় মুম্বাই সিটি FC এবছর ISL-এ হায়েস্ট পেইড ফুটবলারকে সাইন করাতে চলেছেন। বন্ধুরা, এই ফুটবলারটির দাম বর্তমানে 9,65,00,000 টাকার মতো। তো বুঝতেই পারছো, একটা ISL-এর স্যালারি ক্যাপ কিন্তু বাধা আছে, সেক্ষেত্রে হয়তো নিতে একটু অসুবিধা হলেও হতে পারে, যদিও এই বিষয়টা দেখছেন মুম্বাই সিটি গ্রুপ। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, যে ক্লাবে উনি এখন বর্তমানে খেলছেন ওই ক্লাবটি কিন্তু সিটি ফুটবল গ্রুপেরই একটা অংশ, ফলত মুম্বাই সিটিতে তার আসা কিন্তু এই জিনিসটার জন্য আরও সহজ হয়ে যাচ্ছে। এবং যদি তিনি আসেন, ভারতীয় ফুটবলে একটা খুব উচ্চমানের স্ট্রাইকারকে হয়তো আমরা দেখতে চলেছি। এই 34 বছর বয়সী স্ট্রাইকার বার্সেলোনা সিনিয়র দলও খেলেছেন, এছাড়াও তিনি জার্মানের রেডবুল ক্লাবেও খেলেছেন। তিনি বার্সেলোনার বিয়ের জার্সি গায়ে 76টা ম্যাচে 54টা গোল করেছেন, স্পেনিয়লের জার্সি গায়ে 55টা ম্যাচে 4টে গোল এবং 4টে অ্যাসিস্ট করেছেন। এছাড়াও তিনি অল হিলাল FC হয়ে 11টা ম্যাচে 3টে গোল করেছেন, এবং FC বার্সেলোনার সিনিয়র দলের হয়েও তিনি বেশ কিছু ম্যাচ খেলেছেন। এবং তিনি তার লাস্ট যে ক্লাবটাতে খেলেছেন সেই ক্লাবটির নাম হলো গিরোনা FC, এই দলের হয়ে তিনি 12টা ম্যাচে 3টে গোলও করেছেন। এছাড়া বন্ধুরা, ওনার বুন্দেসা লিগ, লা লিগার মতো টিমে খেলার অভিজ্ঞতা আছে। এবং তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই প্লেয়ারটি কিন্তু বন্ধুরা রেডবুলের ক্যাপ্টেনশিপ করেছেন, এবং তার আমলে অনেক বেশ কিছু ভালো ভালো ট্রফিও জিতেছে রেডবুল, ফলত বুঝতেই পাচ্ছি কোন লেভেলের একজন স্ট্রাইকার ভারতবর্ষে আসতে চলেছে। তো বন্ধুরা, এই বিষয়টা যদি আমি কোনো কনফার্ম নিউজ পেয়ে যাই যে তাকে মুম্বাই সিটি FC সাইন করাতে চলেছে, যে তার কনফার্মেশনটা আমি তোমাদের জানিয়ে দেবো, তবে হ্যাঁ, এই বিষয়টা কিন্তু অনেকটাই এগিয়েছে। তো বন্ধুরা, চলে যাই আমি আমার পরের আপডেটে। পরের আপডেটটা হলো বন্ধুরা, বক্তিয়ার রহমানি, এই ইরানি ফুটবলার 28 বছর বয়সী, একে কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল অফিসিয়ালরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন, কিন্তু বন্ধুরা তার সাথে মাঝখানের কথাবার্তা যেটা শোনা যাচ্ছিলো অতটা মাঝখানে আর শোনা যাচ্ছিল না, কিন্তু এখন হঠাৎ করে আবার নতুন করে রিউমার তো শুরু করেছে, তার সাথে নাকি কথাবার্তা অনেকটা এগিয়েছে। কিন্তু বর্তমানে যে জায়গায় বিষয়টি দাঁড়িয়ে আছে সেটি হলো যে বক্তিয়ার রহমানের যে তিনি যে স্যালারিটা চাইছেন সেই স্যালারি দিতে বর্তমানে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা রাজি নয়, তাও তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে যাতে বক্তিয়ার রহমানের মতো ফুটবলারকে তাদের দলে আনা যায়। তো দেখাই যাক, মজিদ বাস্কার, অমিত সিং এর পর বক্তিয়ার রহমানি ইস্টবেঙ্গলে আসে কিনা, এবং ইস্টবেঙ্গলের ফ্যান বেসের কথাটা কিন্তু বক্তিয়ার রহমানের মাথায় আছে, তো দেখাই যাক তিনি আসেন কিনা। তো বন্ধুরা, এই বিষয়ে আমি কোনো কনফার্ম আপডেট পাবো আমি তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল একটুখানি, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।